ইউটিউবে যারা কাজ করতে আসেন তারা এখানে সবাই সফল হতে আসেন, কেউ কিন্তু ব্যর্থতা গ্লানি নিয়ে চলে যেতে আসেননি। এরপরও অনেকেই ব্যর্থতা গ্লানি নিয়ে চলে যান, আবার কেউ কেউ সফল হয়ে থেকেও যান। ইউটিউবে ভিডিও আপলোড করা যতটুকু সহজ তার চেয়ে বেশি কঠিন হলো এখানে সফলতা পাওয়া। আজকে আপনাদের সামনে আমি 8টি টিপস তুলে ধরব, এই টিপসগুলো ফলো করলে আজ হোক কাল হোক ইউটিউবে আপনি সফল হতে পারবেন। ইউটিউবে আমার দুটি চ্যানেল রয়েছে, একটি হলো বঙ্গ আইডিয়া যেখানে মোবাইল রিভিউ সহ বিভিন্ন গ্যাজেটের রিভিউ দেওয়া হয়, এবং এই চ্যানেলটি বঙ্গ টেক প্রো, এখানে শুধুমাত্র ইউটিউব টিপস সম্পর্কিত ভিডিও আপলোড করা হয়। যারা ইউটিউব টিপস সম্পর্কিত ভিডিও দেখতে চান তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইউটিউবে সফলতা পাওয়ার জন্য যে 8টি বিষয় নিয়ে আজকে আলোচনা করব, তার মধ্যে প্রথম বিষয় হলো কাজে মনোযোগ দেওয়া। আপনি যে বিষয় নিয়ে কাজ করবেন সেই কাজে আপনাকে ফোকাস করতে হবে, সেই কাজের মধ্যে ডুবে থাকতে হবে, এবং সেই কাজের মাধ্যমেই আপনি আপনার সফলতা পেতে পারেন যদি আপনি মনোযোগ সহকারে কাজ করেন। দ্বিতীয়ত যে বিষয়টি হলো তা হলো কোয়ালিটি ইম্প্রুভ করা। আপনি যে ভিডিও তৈরি করছেন তার কোয়ালিটি কেমন? একটি ভিডিও আপলোড করলেন কিন্তু মানুষ সেই ভিডিও দেখলো না, দেখে মজা পেলো না, আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি ভালো নেই, ভিডিওগ্রাফিক্স কোয়ালিটি ভালো নেই, এডিটিং ভালো নেই, তাহলে সেই ভিডিও মানুষ দেখবে না। তাই অবশ্যই আপনি যে মোবাইল দিয়ে ভিডিও করুন অথবা DSLR ক্যামেরা দিয়ে ভিডিও করুন, আপনার ভিডিও কোয়ালিটি যেন ভালো হয়, এডিটের মান যেন ভালো হয়, এটি অবশ্যই লক্ষ্য রাখবেন। এরপর যে বিষয়টি সামনে আসে তা হলো রেগুলার ভিডিও আপলোড করা। অনেকে কী করেন, প্রথম যখন ইউটিউব চ্যানেল ওপেন করেন তখন একসাথে অনেক ভিডিও আপলোড করেন, প্রতিদিন ভিডিও আপলোড করেন, সকালে একটি বিকালে একটি, এবং এক পর্যায়ে এসে দেখেন এত ভিডিও আপলোড করলাম কিন্তু ভিউজ হচ্ছে না, তখন তারা কী করেন, ইনঅ্যাক্টিভ হয়ে পড়েন। এর পরবর্তী সময় তারা মাসে একটি দুটি ভিডিও আপলোড করেন এবং এক সময় তারা ইউটিউব থেকে ব্যর্থ হয়ে চলে যান। তো এই কাজটি করা যাবে না। যারা ইউটিউবে ভিডিও আপলোড করছেন তারা প্রতিদিন অথবা প্রতি সপ্তাহে রেগুলার টাইম মেনটেন করে ভিডিও আপলোড করবেন, ভিউজ হোক অথবা না হোক আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে যদি আপনি ইউটিউবে কাজ করতে চান। এরপরে যে বিষয়টি সামনে এসে দাঁড়ায় তা হলো সঠিক ইনফরমেশন। অনেকে কিন্তু তার ভিডিওর মধ্যে ভুল তথ্য দিয়ে থাকেন, এবং ভিউয়ার্সরা যখন সেই ভিডিওটি দেখে এবং বুঝতে পারে যে এখানে ভুল তথ্য দেওয়া হয়েছে তখন তারা এই ভিডিওটি দেখা বন্ধ করে দেয়, এবং পরবর্তী সময়ে আপনি এই চ্যানেল থেকে যত ভিডিও আপলোড করবেন কোনো ভিডিও তারা দেখবে না, কারণ তারা একবার যদি বুঝে যায় যে আপনি শুধুমাত্র ভুল তথ্য দিয়ে ভিডিও তৈরি করেন তাহলে আপনার ভিডিও দেখার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। তাই অবশ্যই সঠিক ইনফরমেশন দিয়ে ভিডিও তৈরি করবেন, হোক সেটা এক মিনিটেরই কিন্তু সেখানে অবশ্যই সঠিক ইনফরমেশন দিবেন, ভুল তথ্য দিবেন না। এরপরে যে বিষয়টি সামনে এসে দাঁড়ায় তা হলো SEO। একটি ভিডিও আপলোড করলেন, সেখানে কোনো মতো একটি শিরোনাম দিয়ে দিলেন, আর কিছুই দিলেন না, ভিডিও আপলোড করলেন ভাবলেন আপনার ভিডিওটি র্যাঙ্কিংয়ে চলে আসবে, ভিউজ বেশি হবে, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। আপনাকে একটি ভিডিও আপলোডের আগে অফলাইনে SEO করতে হবে, আপলোডের পর অনলাইনে SEO করতে হবে। আপনি যদি আপনার ভিডিওতে ভালোভাবে SEO করতে পারেন তাহলে আপনার চ্যানেলের ভিডিওটি আজ হোক কাল হোক র্যাঙ্কিংয়ে উঠবেই। এরপর যে বিষয়টি সামনে এসে দাঁড়ায় তা হলো থাম্বনেইল তৈরি করা। অনেকেই যা তা ইচ্ছা থাম্বনেইল তৈরি করেন, এবং থাম্বনেইলের কারণে কিন্তু একটি ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ হয়, ক্লিক হওয়ার সম্ভাবনা থাকে, কারণ আপনি যত আকর্ষণীয় থাম্বনেইল তৈরি করবেন তত বেশি মানুষ এতে ক্লিক করার সম্ভাবনা রয়েছে। আর যদি কেউ একবার ক্লিক করতে পারে তাহলে সেই ভিডিওটি অনেকের কাছে ভালো লাগতে পারে, তখন তারা ভিডিওটি দেখবে। যদি আপনার থাম্বনেইল ভালো না হয়, মানুষের সামনে আসে এবং মানুষ ক্লিক না করে, তাহলে সেই ভিডিওতে ভিউজ কখনোই হবে না। অনেকে কিন্তু ইমপ্রেশন বেশি হয় কিন্তু ভিউজ হয় না, কারণ হলো তার থাম্বনেইল ভালো না, মানুষ দেখে আকৃষ্ট হয় না, এর জন্য ক্লিক করে না। তাই অবশ্যই থাম্বনেইল ভালোভাবে তৈরি করবেন এবং তা আপলোড করবেন। 7 নম্বরে যে বিষয়টি হলো তা হলো টপিক নির্বাচন করা। অনেকেই সঠিক টপিক নির্বাচন করতে পারেন না এবং একসময় ইউটিউব থেকে হারিয়ে যান। আপনি যে টপিকেই কাজ করুন না কেন তার মধ্যেও কিন্তু ভালো ভালো টপিক আছে। আপনি ইউটিউব টিপস নিয়ে কাজ করুন, মোবাইল রিভিউ নিয়ে কাজ করুন, টেকনোলজি নিয়ে কাজ করুন, যে কোনো বিষয় নিয়ে কাজ করুন, সেই সময় কোন টপিক ট্রেন্ডিংয়ে আছে, কোন টপিকে সার্চ বেশি হচ্ছে সেই টপিক নির্বাচন করতে হবে, এবং সেই টপিক যদি আপনি নির্বাচন করতে পারেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা বেশি, আর আপনার ভিডিওতে ভিউজ বেশি আসলে অবশ্যই চ্যানেলটি র্যাঙ্কিংয়ে চলে আসবে এবং আপনার ভিডিও যে কোনো সময় ভাইরাল হয়ে যেতে পারে। এবং সব কিছুর পর যে কাজটি করতে হবে তাহলে ধৈর্য ধরতে হবে। আপনি এত কিছু করার পরও যদি আপনার ভিডিও ভাইরাল না হয়, SEO করলেন, টাইটেল দিলেন, ট্যাগ দিলেন, ডিসক্রিপশন দিলেন, উন্নত মানের ভিডিও আপলোড করলেন, কোয়ালিটি মেনটেন করলেন, টপিক নির্বাচন করলেন, থাম্বনেইল তৈরি করলেন, সব কিছুর পরও যদি আপনার ভিডিওতে ভিউজ না আসে তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে, কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে, থেমে থাকলে চলবে না। যখন একটি ভিউজও আসবে না তারপরও আপনার মনোবল শক্ত রাখতে হবে এবং কাজ করে যেতে হবে। এমন এক সময় আসবে যে সময় আসার পর আপনার ভিডিও থেকে অটোমেটিক ভিউজ আসা শুরু হবে,
কারো কারো ভিডিও এখন এমনও ভিডিও আছে যারা 5 বছর আগে আপলোড করেছিল এবং 5 বছর পর র‍্যাঙ্কিং এ উঠেছে এমন অনেক ইউটিউব চ্যানেল আপনারা খুঁজে পাবেন আমি অনেকের ভিডিও দেখেছি এই ধরনের যারা কাজ করতে করতে অনেক কাজ করেছে কিন্তু তাদের ভিডিও ভিউজ হয় না ভাইরাল হয় না এবং এমন এক পর্যায়ে এসে তাদের ভিডিও ভাইরাল হয়েছে তারা হতাশার মধ্যে পড়ে গিয়েছিল আশা ছেড়ে দিয়েছিল ঠিক তখনই তাদের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে এবং র‍্যাঙ্কিং এ উঠে গিয়েছে এমন অনেক ইউটিউবার আপনারা পাবেন তাই অবশ্যই কাজ করে যেতে হবে ধৈর্য যদি হারিয়ে ফেলেন তাহলে হয়তো সফলতার মুখ দেখার আগেও আপনাকে ব্যর্থ হয়ে ইউটিউবটাকে চলে যেতে হবে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যদি ইউটিউবে টিকে থাকতে হয় তাহলে উপরের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তা অবশ্যই ফলো করবেন এবং কাজ করে যাবেন কাজ করলে আজ হোক কাল হোক আপনি ইউটিউবে সফল হবেন এবং ভালো একটি টাকা ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে কেমন লাগলো আমার এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে